চলছে পরিচালক শুভব্রত চ্যাটার্জির আপকামিং ছবি সেন্ট সিস্টার্স এর শুটিং। দুটি বোন ও কাজের সূত্রে তাদের জীবনে আসা এক বিশেষ পুরুষকে ঘিরে এই গল্প। আপাত দৃষ্টিতে খুব সাধারণ ত্রিকোণ প্রেমের একটি গল্প মনে হলেও একেবারেই তা নয়। বহু বছর পর বাংলা ছবিতে দুই যমজ বোনকে কেন্দ্র করে এক সাইকোলজিক্যাল থ্রিলার, যে রহস্যের মোড়ক খুলতে একেবারেই নারাজ পরিচালক সহ অভিনেতা অভিনেত্রীরা। ছবির নাম সেন্ট সিস্টার্স, অর্থাৎ নামের মধ্যেই রয়েছে অনেক জট, যার কিছুটা দর্শকদের জন্য খুললেন পরিচালক নিজে। খুব মজার একটা ব্যাপার হচ্ছে, কারণ যেহেতু এই ফিল্মটার নাম হচ্ছে সিন সিস্টার্স, তো এটা বোঝাই যাচ্ছে যে পাপ আছে, সিন মানে পাপ আছে, আর সিস্টার্স আছে দুটো বোন। দুটো বোনের টুইন চরিত্রটা করছে দেবলীনা, শি ইজ আ টোটাল ইনভলভড আর্টিস্ট, ভীষণ ভালো লাগছে কাজ করতে। আর দুটো বোনের চরিত্রকে শ্যুট করা টেকনিক্যালি খুব কষ্টের, সেটা আমার সঙ্গে যারা টিম, যে টিমটা কাজ করছে তারা ভীষণ অনেক দিন ধরে আমরা ওয়ার্কআউট করেছি, অ্যান্ড থিংস আর গোয়িং গুড। অ্যান্ড এই দুই বোনের মাঝখানে, মানে পাপ এবং দুই বোন, তার মাঝখানে রয়েছে তথাগত। তথাগত ইজ প্লেয়িং আ ভেরি ইন্টারেস্টিং রোল, অ্যান্ড ওয়াইল প্রি প্রোডাকশন হি ওয়াজ ডুইং ভেরি গুড, মানে ও নিজের কিছু সাজেশানস দেওয়া বা কিছু রেক্টিফাই করা, হি ইজ ভেরি ওপেন মাইন্ডেড, ভীষণ কাজ করতে ভালো লাগছে। একটা খুব ইম্পর্ট্যান্ট চরিত্রে রয়েছে রূপঙ্কর, যে গায়ক রূপঙ্করকে তোমরা চেনো, হি ইজ টোটাল ইনভলভড আর্টিস্ট। অ্যান্ড প্রথম আমরা যখন ওকে অ্যাপ্রোচ করেছিলাম না, হি ওয়াজ ভেরি ওভারওয়েলম, যে আরে এরম একটা ক্যারেক্টার, এরকম একটা ক্যারেক্টার তো খুঁজছিলাম টাইপের ব্যাপার আর কি। তো হি ইজ ইন টু ইট, তো এখন বাইরে রয়েছে, ও কাজ করছে, তো আমাদের সঙ্গে ফোনে কথা হয়। একটা ভালো থ্রিলার, মানে এখন থ্রিলার তো ইনট্রেন্ড, তো আমরা যারা এখন কমার্শিয়াল কোট আনকোট ছবি করি আর কি, আমাদের ইনট্রেন্ড জিনিস দেখাতে হয় দর্শকদের জন্য, কারণ দর্শকরাই আমাদের কাছে গড। তো তাদের জন্য আমি বলতে পারি যে আপনারা একটা খুব ভালো ছবি দেখতে যাচ্ছেন, যে ছবিটা কোট আনকোট শহুরে ছবি নয় এবং কোট আনকোট গ্রামের ছবিও নয়, একটা ছবি যেটা দেখলে আপনাদের ভালো লাগবে, মনে হবে ইটস এ সিনেমা। ছবিতে দুটি মূল চরিত্রে রয়েছেন তথাগত মুখার্জি এবং দেবলীনা দত্ত। যে পুরুষটিকে ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করবে ছবিতে, তিনি নিজেই বললেন নিজের ইন্টারেস্টিং চরিত্র নিয়ে কিছু কথা। আমি যে চরিত্রটা করছি সেই চরিত্রের নাম দুর্জয় মিত্র। দুর্জয় মিত্র একজন গ্রাফিক্স নভেলিস্ট, এছাড়াও নভেল লেখেন, কিন্তু গ্রাফিক্স নভেলিস্টই মূলত। দুই বোনই এই দুর্জয় মিত্র অফিসে চাকরি করে। দুর্জয় মিত্র একটি ফিয়ন্সে আছে, যার সাথে সামনাসামনি বিয়ে হবে, দুজনে মিলে একটা ফ্ল্যাটও সাজাচ্ছে আর কি, বিয়ের পর যেখানে তারা শিফট করবে। তারপর এই দুই বোন দুর্জয় মিত্র অফিসে চাকরি করতে আসে। এরপর গল্প এগোয়, এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। দুর্জয় মিত্র এখন যেরকম নভেলিস্টদের আমরা আশেপাশে দেখে থাকি, যারা ইংরেজিতে লেখেন মূলত এবং গ্রাফিক্স নভেল করেন, তাদের মতোই স্মার্ট এবং নিজের বইকে বেচতে জানেন আর কি। সুতরাং শুধুমাত্র একজন, পুরোনো দিনে আমরা যেরকম সাহিত্যিকদের দেখতাম সেরকমটা নয় আর কি, সোকল সাহিত্যিক নয়, এমন একজন মানুষ যে নিজেকে নিয়মিত মেনটেন করে এবং বিভিন্ন বিষয়ে তার আগ্রহ রয়েছে। এই বিভিন্ন বিষয়ে আগ্রহ এবং তিনটে নারী চরিত্র তার জীবনে, কীভাবে দুর্জয়ের জীবনে বিপদ রেখে আনে সেটাই গল্পের উপপাদ্য, এবং এখানে দেবলীনা ডবল রোল করছে। দুই যমজ বোনের চরিত্রে দেবলীনা দত্ত, লুক ওয়াইজ বা ক্যারেক্টার ওয়াইজ কিভাবে নিজের মতো করে দুই বোনকে আলাদা করছেন তিনি জানালেন নিজে। ওইটাই বক্তব্য, সেটা হচ্ছে যে এটা টুইন সিস্টার্স এর গল্প, কিন্তু এটা একদম চালবাজও নয়, এটা একদম সীতা আর গীতাও নয়, একজন দেবী আর একজন অসুর এরকম নয়। প্র্যাকটিক্যাল লাইফে যদি টুইন সিস্টার্স হয় অতটা আলাদা দুজনে হয় না, কিন্তু এদের সিমিলারিটিসগুলো আবার খুব ইন্টারেস্টিং। এবং এই কুহু আর পিউয়ের যে সিমিলারিটিস, সেই সিমিলারিটিসগুলোকে ঘিরেই এই থ্রিলারটা তৈরি হয়েছে। তাই যেহেতু এটা একটা প্রচণ্ড ইন্টিগ্রাল থ্রিলার, এর থেকে বেশি আর কিছু বলা যাবে না। এই নিয়ে পরপর দুবার বড় পর্দায় একসাথে তথাগত দেবলীনা। রিয়েল লাইফে কি তাদের রিয়েল লাইফের রসায়ন আরও বাড়িয়ে তুলছে দিন দিন, কি বললেন তথাগত শুনে নেওয়া যাক। ব্যক্তিগত জীবনে কেমিস্ট্রি গাঢ় তো দৈনন্দিন জীবন, প্রত্যেকটা একটা করে দিন বাড়ে আর কেমিস্ট্রি গাঢ় হয়, ঝগড়া বাড়ে, প্রেম বাড়ে, সবটাই বাড়তে থাকে। অনস্ক্রিনের ক্ষেত্রে প্রত্যেকটা চরিত্রই নিজের নিজের মতো করে আলাদা। পরকীয়ার গল্পটা সম্পূর্ণ আলাদা ছিল এবং এই গল্পটা সম্পূর্ণ আলাদা। পরকীয়া একটা আদ্যন্ত প্রেমের ছবি ছিল, এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, এবং এর পরতে পরতে চমক রয়েছে। গল্প যত সুতো খোলে তত চমকের পর চমক আসতে থাকে আর কি। তো এটা একটা সম্পূর্ণ ভিন্ন গল্প আর কি, ভিন্ন চরিত্রায়ন, আলাদা রকমের একদম লুক।
বিষয় যেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি বরাবরই ভালো আর কি, মানে সেটা আমাদের আলাদা করে চেষ্টা করতে হয় না, ওটা এমনি হয়ে যায়। সেটাই হয়তো পরিচালক কিংবা প্রযোজকদের মনে হচ্ছে যে এই কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে, কিংবা পরকীয়ার সব কিছু দেখে শুনে মনে হচ্ছে পরিচালকদের, তাই তারা আমাদের কাস্ট করছেন কিংবা কাস্ট করার কথা একসাথে ভাবছেন। এদিন চলছিল একটি বিশেষ সিনের শুটিং, তাই শুটিং সিন নিয়ে কথা বললেন প্রত্যেকেই। আজকে সিনটা হচ্ছে দুর্জয়ের অফিসে। দুর্জয় হ্যাপেন্স টু বি কুহু আর পিউ দুজনেরই বস, এবং পিউ আর কুহুর দাদা এবং দাদার উড বিও আছে এই সিনে। তো মোটামুটি সব কটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স নিয়ে দুর্জয়ের অফিসে এই সিনটা হচ্ছে, যেটা এই মুহূর্তে পিউ এর সঙ্গে শ্যুট হচ্ছে দুর্জয়ের একটা সিকোয়েন্স। কিন্তু সিকোয়েন্স নিয়ে আমি কিচ্ছু বলবো না, কারণ প্রত্যেকটা সিকোয়েন্সেই একটা করে থ্রিলারের পরত খুলে যাচ্ছে আর কি। আজকে যে সিনটা শ্যুট হচ্ছে সেই সিনে দুই বোনের এক বোন পিউ আর কুহু, পিউ দুর্জয়ের অফিসে প্রথমবার জয়েন করে, চাকরি করতে আসে, সেটার ইন্টারভিউয়ের একটা সিন, এবং পিউয়ের সাথে প্রথমবার দুর্জয় যেখানে দুর্জয় প্রথমবার পিউকে রিভিল করা হয়, এবং দুর্জয়ের অফিসে পিউ চাকরিটা নেয় এবং গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে শুরু করে, সেই দৃশ্যটা শ্যুট করা হয়। আমরা গোটা শ্যুটিংটাই কলকাতায় করব, কলকাতা বেসড বাংলা ফিল্ম এটা, বাট ইউ ক্যান ট্রিট ইজ অ্যাজ ইটস আ ভেরি স্মার্ট অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল। এখানে প্রচুর ইংরেজি শব্দ রয়েছে, হিন্দি শব্দ রয়েছে, এবং বাংলা তো অফকোর্স রয়েছে। আমরা কলকাতায় করছি, কলকাতায় দমদমে আমাদের একটা লোকেশান থাকছে, নিউ টাউনের কাছে একটা লোকেশান থাকছে, প্লাস এই কমন কিছু লোকেশান, রাস্তায় প্রচুর শ্যুট আছে, লেকে আমরা শ্যুট করবো, মানে আমাদের ঢাকুরিয়া লেকে আমরা শ্যুট করবো, অ্যান্ড ইকো পার্ক প্ল্যান আছে, ব্যাস মোরাললেস। আমাদের শিডিউলটা একটু ছোটো, কিন্তু নট লেস দ্যান 20 ডেজ।